নেল পলিশ মুভি এন্ডিং এক্সপ্লেন হাইক এক্সামের রূপম এখন কথা হবে নেল পলিশ ছবিটা আলটিমেটলি শেষে হলোটা কি আমাদের এখানে ভালো থ্রুলের পোক্ত থ্রুলের যেটা অনেক দিন মনে রাখবে রিজিনালি বলছি আমি সব জায়গাতেই এমন স্লার খুব কম হয় যেটা আমরা অনেক দিন লম্বা সময় ধরে মনে রেখেছি এবং পরেও যখন দেখেছি আবার ওই একই রকম অনুভূতি হয়েছে কারণ স্লের অন্ডাটাই এরকম তুমি যখন প্রথমবার দেখবে নাইনটি পার্সেন্ট স্বাদ আমরা উপভোগ করে ফেলি ফলে এটার চান্সেস খুব কম যে পরবর্তী সময় আবার যখন দেখব একই রকম ফিলিংস হবে এটা খুব কম হয় যদি ছবি ওপেন এন্ডেড হয় ফলে অডিয়েন্স একটু বেশি কানেক্টেড হতে পারে কারণ অডিয়েন্সের মনে থাকে আমার যে পার্সপেক্টিভ এটা ঠিক অন্য অডিয়েন্সের মনে হয় না ওটা ভুল আমারটা ঠিক এই দ্বন্দ্বের জন্য এর মাহাত্ম বেড়ে যায় এবং আন্দাধুন এমন একটা ছবি বা হচ্ছে এ খাসিনাথি যেগুলো হচ্ছে আমাদের থ্রিলার হিসেবে মনে অনেক দিন ধরে জায়গা করে রেখেছে এবং আমার মনে হয় অনেক দিন আরও থাকবে তো আমার মনে হয় নেল পলিশ খুব ভালো একটা ছবি এবং তো অভিনয় খুব ভালো তবে ছবির শেষের যে পাঁচ মিনিট সেটা অডিয়েন্সকে অনেক বেশি ভাবাবে যেখানে হচ্ছে মান অফ কল পেপার ওয়েটটা আবার হাতে তুলে নেয় এবং আই কন্ট্যাক্ট করে এবং ছবিটা সাডেন শেষ হয়ে যায় আচ্ছা এবার হচ্ছে বিষয় আমি ছোট্টটা কিঞ্চিত ওয়ার্নিং দিয়ে দিই তুমি যদি এই ছবিটা নেল পলিশ না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না কারণ এখানে স্পয়লার থাকবে বস আর যদি তুমি ছবিটা দেখে থাকো তাহলে তুমি ওয়েট কেন ওটা পুরো দেখো আচ্ছা এবার হচ্ছে বিষয় নেল পলিশ ছবিতে আমি যখন রিভিউ পড়ছিলাম মানে আমি ক্রিটিক্সদের বড়ো বড়ো ক্রিটিক্সদের এটা খুব কমন কথা শুনে অবাক হয়ে গেছে তারা লিখেছে যে এখানে জাজ মানে রাজিত কাপুরের ওয়াইফের চরিত্রটা আননেসেসারিভাবে আনা হয়েছে এবং এটার কোনো দরকার ছিল না তো আমি বলে রাখি ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র এবং ওর মাধ্যমে দুটো কথা বলা হয়েছে আমি রিভিউর দিনকেও বলছিলাম পঁয়ত্রিশ মিনিট সামথিং ডিউরেশনে ওটা কেন বলা হয়েছে ওটা আমি আজকে সম্পূর্ণ বিষয়ে বলছি তো এই ছবি দুটো পসিবিলিটি হতে পারে এক যে মান অফ কল ভীর সিং সে কোনো দোষী দোষী নয় বস ঠিক আছে তার স্প্লিট পার্সোনালিটি হয়েছে এবং চারু রায়নার চরিত্রটা ওর মস্তিষ্কে বসে রয়েছে ও এখন আর ভীর সিং নেই এই জন্যই কোট রাজিদ কাপুর বলল দেহ যেটা রয়েছে ওই দেহটা হয়তো ভীর সিংয়ের রয়েছে কিন্তু মস্তিষ্কটা এখন চারু রায়নার তো কখনোই কোর্ট এরম কাউকে সাজা দিতে পারে না তো সাজা দেয়নি ওকে আচ্ছা এবার দ্বিতীয় যে চান্সেসটা যেটা বেশি চান্স সেটা হচ্ছে যে এই সম্পূর্ণটাই হচ্ছে আলটিমেটলি সাজানো কারণ ধরা পড়ে গেছিল বীর সিং মান অফ কল ও বুঝতে পেরেছিল এখান থেকে আমাকে বাঁচতে হবে তাই জন্যই ওই স্প্লিট পারসোনালিটি নাটকটা করলো এখান থেকে বেঁচে যাওয়ার জন্য এটাই হচ্ছে বিষয় প্রথমে একটা জিনিস বলতে চাই যেহেতু ওখানে পেপার ওয়েটটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যদি ছবিটা খুব ভালো করে দেখো দেখবে যতবারই চারু রয়না হিসাবে নয় বীর সিং হিসাবে কোর্টে এসেছিলো আমাদের কল ও কিন্তু ওই টেবিলের ওপর পেপারওয়েটটা খালি হাতে ঘোরাতো এবং অনেকক্ষণ ধরে লম্বা একটা মাস্টার শট রেখে দেওয়া হতো যে এটার একটা পরে যুক্তি দেখানো হবে তাও খালি পেপারওয়েটটা ঘোরাতো ঘোরাতো পেপারওয়েটটা এবং ওর মুখেটা সবসময় না এমন ছাপ থাকতো যে আমি কিছুই করিনি শুধু শুধু আমাকে ফাঁসানো হচ্ছে রিয়েকশানটা এরকম থাকতো এবং ছবিটা যখন শেষ একদম বিনুতে পৌঁছে যায় তখন দেখানো হয় ওই পেপারওয়েটটা তোলে এবং একদম ক্যামেরার সামনে আনে আর তখনই ওর আই কন্ট্যাক্টটা হয় ছবিটা শেষ হয়ে যায় তো যতক্ষণও চারু রানা হয়ে এসেছিল একবার বেপার ধরেনি একবারও না ঠিক আছে কিন্তু ছবিটা শেষের সময় কেন ধরলো কারণ ওই সম্পূর্ণ বিষয়টা নাটকই করছে এবারের অনেকগুলো যুক্তি আছে ছবিটার জন্য তোমাকে ভালো করে দেখতে হবে দেখবে ডাক্তার যখন ওই জেলে মারপিট করে আসবেও অর্জুন রাম একটা কথা বলবে সেটা হচ্ছে এই এত মারপিট হয়েছে কিন্তু খুব বুদ্ধির সাথে মান অফ কল মানে হচ্ছে আমাদের বীর সিং এত মারপিটের মধ্যে ভালো করে কথাটা শুনতে হবে ও নিজের মাথাকে বাঁচিয়েছে তো যে লোকটা এত মারপিট করলো শরীর থেকে এত রক্ত বেরোলো সে এটা খেয়াল করেছে যে আমাকে আমার মাথা ঠিক করতে হবে মাথাটা ঠিক রাখতে হবে আবার এদিকে তার মাথাতেই সমস্যা হয়েছে তাহলে এটা কী করে সম্ভব কি করে সম্ভব এটা এটা সম্পূর্ণভাবে বোঝা গেলো তাহলে ভাঁওতাবাজি আচ্ছা এবার হচ্ছে জেলের ভেতরে যখন ও গেছিলো দেখবে একটা লোক যে ওর সাথে একটু খুনছুটি করতে চাইছিল। তো এরকম একটা লোক যে হচ্ছে ওই জেলের মধ্যে বস টাইপের ছিল বড়ো একটা গুন্ডা টাইপের ছিল তো সে ওকে এর আগে অনেকবার ডেকেছিল কিন্তু কখনোই মানফকল যায়নি তো ওরা ওকে খাবার দিত না ডিম দিত না মাংস দিত না তো ও একদিন মানে বিরক্ত হয়ে গিয়ে কাটা চামচ লোকটার চোখে ঢুকিয়ে দেয় এবং লোকটার চোখ বেরিয়ে আসে তা ও এটা করেছিল একটা কারণ ছিল যে লোককে পুলিশকে আমি দেখাবো সিকিউরিটি গার্ডকে দেখাবো যে এটা আমি করেছি কারণ এরা আমাকে টর্চার করছে আমার খেতে দিচ্ছে না বলে আলটিমেটলি বিষয়টা হচ্ছে ওটা সুযোগ খুঁজছিলো যে আমি যেন একটা কারণ দেখাতে পারি যে মারধর খাওয়ার বা মারপিট করার কারণ ও জানতো আমি যদি ওকে মারি এরা কুড়ি তিরিশ জন আমার ঝাঁপিয়ে পড়বে এবং যখন ঝাঁপিয়ে পড়বে তখন আমাকে মানে মার ধর দিয়ে আলাদা করে দেবে এবং আমি জেল থেকে বেরিয়ে গিয়ে হাসপাতালে বা নার্সিংহোমে থাকতে পারবো সেটা অনেক সেফ এবং সেটা অনেক ভালো এবং আমি এবার আর একটা বলবো যেটা হয়তো অনেকে ভাবেনি সেটা হচ্ছে চারু রানার যে হাজব্যান্ডের যে গল্পটা ওটাও ফেক হতে পারে কেন ফেক হতে পারে তার কারণ হচ্ছে চারু রানার হাজব্যান্ড যে সে যে এসেছিলো অনেকে বলবে হ্যাঁ ও তো এসছিল ও তো সে কথাবার্তা বলে সব স্বীকারোক্তি দিয়ে গেছে ও কিন্তু কোনো ইস্তার করা সার্টিফিকেট যেগুলো মানে আইন মারফত প্রুফ করা যাবে ওগুলো কিন্তু শো করেনি ও যখনই বলেছে আমাদের বিয়ের সার্টিফিকেট রেখে দাও আমাদের বিয়ের ছবি রেখে দাও তাহলে ওকে তো কিছুই দেখাতে হলো না এটাও ছবির একটা বড় ইঙ্গিত এবার যদি যাই হচ্ছে জাজ সাহেবের ওয়াইফ মানে হচ্ছে আমাদের অজিত কাপুরের ওয়াইফের চরিত্র তা অনেক বড় বড় ক্রিটিসা লিখেছে যে এই ক্যারেক্টারটাই ইম্পর্টেন্ট নয় এর দিকটা সম্পূর্ণভাবে দরকার ছিল না তো ব্যাপারটা হচ্ছে এটা দরকারি কেন ছিল সেটা আবার বলবো ঠিক পঁয়ত্রিশ মিনিট নাগাদ উনি একটা কথা বলেন রাজিত কাপুর বলে যে তুমি দু বছর এরকম দু বছর বা তিন বছর সামথিং তুমি তো এরকম মদ্যপান করনি তখনও বলে তুমি বলছো মদ্যপান করনি মানে করিনি আমি তার কারণ হচ্ছে তুমি আমাকে দেখো তার মানে এই নয় যে আমি মদ্যপান করিনি তো বিষয়টা হচ্ছে আমরা যতটা সময় দেখলাম ভীর সিংকে আমরা ভাবছি ভীর সিংয়ের মধ্যে কখনোই আর ওই ভীর সিংয়ের রূপটা আসেনি কারণ ও তো সম্পূর্ণরূপে চারু রানা হয়ে গেছে এটা আমরা দেখিনি মানে এই না যে ও চারু নাই। এর মানে হচ্ছে এটাই যে আলটিমেটলি ও ভীর সিং ও চারু নয় ঠিক আছে এবার একটা খুব কমন প্রশ্ন আসবে যেহেতু আমি এক্ষুনি বললাম যে ওর হাজব্যান্ডের যে গল্পটা সম্পূর্ণ মিথ্যে হতে পারে আমি এটা বললাম এটা সম্পূর্ণভাবে আমার থিওরি যে হাজব্যান্ড কোনো যেহেতু প্রমাণ দেখায়নি এবং ওই সিনটা কোরকমভাবে সাজানো হয়েছে তা ওটাও সাজানো হতে পারে ওটা হতে পারে এটা আমার মনে হয়েছে আচ্ছা এবার হচ্ছে তাহলে অনেকের মাথায় এটা আসবে তাহলে কি চারুজনের গল্পটা সম্পূর্ণভাবে মিথ্যে তো না ওটা মিথ্যে না ওটা ফেক নয় কারণ ওটা যদি ফেক হয় তাহলে আরেকজন ওর অ্যাগেনস্ট এসে কেন গাওয়াই দেবে যে বললো যে আমরা একই ব্যাচমেট ছিলাম একই সাথে আমরা ওই কাশ্মীরে কাজ করেছিলাম আন্ডার কভার এজেন্ট ছিলাম তাহলে ও ওরকমভাবে মিথ্যে গাভাই কেন দেবে কেন ওরকমভাবে ওরা গেন্স এসে বলবে ওটা আমার মনে হয় এবং চারু রানার সাথে ওর অবশ্যই একটা প্রেম ছিল এবং ও তো বলেইছে যে ও নিজে হাতে চারুরানাকে মেরে দিয়েছে এবার বিষয়টা যদি ভালো করে ভাবো তাহলে ও ডাক্তার জাজ নিজের উকিল এবং পাবলিক প্রসিকিউটরের সামনে এটা প্রমাণ করে দিলে হিপোনোটাইজড হয়ে গিয়ে দেখা দেখাচ্ছে যে আমি নিজের দেশের জন্য নিজের গার্লফ্রেন্ডের বা নিজের ভালোবাসার বলিদান দিয়ে দিলাম তাহলে আমি কি করে একজন ডিজনেস্ট মানুষ হতে পারি আবার এটা দেখাচ্ছে যে আমার শরীরে আমার শরীরটা হয়তো আমার কিন্তু আমার মস্তিষ্কে আবার সেই মেয়েটি বসবাস করছে ফলে একটা অবশ্যই ইমোশনাল টাচ এটা এবং আমি শেষ করার আগে এটাও বলে রাখি যে এই ভীর সিং মানে মানফ কলেজ যে চরিত্রটা সেই কিন্তু ওই খানা বাচ্চাকে গায়েব করেছিল ওদেরকে রেপ করেছিল তারপরে মারার পরেও রেপ করে এবং ওদেরকে পুড়িয়ে মেরে ফেলে এবং ও যখন সাজা পেয়ে যায় তখন হচ্ছে ও নাটকটা সম্পূর্ণভাবে করে চারু রায়নার পার্সোনালিটির লোককে দেখায় যার ফলে ও সাজাটা মাফ হয়ে যায় এবং পাবলিক প্রসিকিউটর অনেক চেষ্টা করে পারে না আরও জন্য ওটা প্রুফ করে দেয় যে ও সত্যি এই ডিসঅর্ডারটা রয়েছে এবং রাজেত কাপুর জজ আলটিমেটলি আর কিছু না করতে পেরে সাজা মুকুব করে দেয় এবং ওকে ওই ডাক্তারখানাতেই বা হচ্ছে ওকে আবার হাসপাতালে পাঠিয়ে দেয় তো এই ছিল এই সম্পূর্ণ ছবিটা মানে হচ্ছে নেলপলির ছবিটার গল্প তো ভালো লেগে থাকলে এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বটনটা প্রেস করে দিও অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে নিজের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে টেক কেয়ার খুব ভালো থাকো আবার দেখা হচ্ছে